বলছি এই আসতে একটু দেরি হয়ে গেল আর কি। আরে আপনারা এসেছেন কত, বলছি যে পুজো কি শেষ হয়ে গেছে? আরে ঠিক আছে, আপনারা এসেছেন এটাই বড় কথা। সুস্মিতা এসো, ওনাদেরকে একটু অফিস ঘরে নিয়ে গিয়ে বসাও। যা, বাহ, জায়গাটা তো বেশ বড় আছে। আচ্ছা দেখুন, এইখানটা তো পার্টিশন বলটা তুললে তো আপনারা এটা নিয়ে পরে কথা বলি। আপনারা গরমে কেন থাকবেন, এসে থেকে বসুন। সুস্মিতা সুস্মিতা যাও যাও যাও, নিয়ে যাও। সুস্মিতা, পার্টিশন হবে উঠোনে, কি বললো লোকটা? প্রসাদটা একটু দিয়ে আসি। মানে আমাকে দাও, আমি প্রসাদটা দিয়ে আসছি। এইটা হচ্ছে আপনার টোটাল এরিয়া, বুঝলেন, এক্সিস্টিং কনস্ট্রাকশনের উপর করা। এইখানটায় আমরা বলেছি ওপেন কিচেন হবে, এই দোয়ালটা থেকে। আর এই ড্রয়িং আর ডাইনিংটা, এই দুটোকে আমরা জুড়ে দেবো। ও, তাহলে তো এই দেওয়ালটা ভাঙতে হবে। হ্যাঁ, সে তো হবে। এবার তো ভাঙলে এই পুরো জায়গাটা কত বড় হয়ে যাবে ভাবুন তো। কলকাতা শহরে আজকের দিনে কলকাতার বুকের উপর এত বড় একটা লিভিং এরিয়া ভাবতে পারছেন? তারপরে এই হাজারের মতন জায়গা, সবই তার ইচ্ছে আর কি। আমি আর কি করবো, আমি তার কথা মতোই চলি। ও ও, আর একটা বিষয় ছিল, আমার একটা বাগান লাগবে, আর একটু বারান্দা যদি হয়। হ্যাঁ তো আমি জানতাম। এই দেখুন, এই জায়গাটা আমি মার্ক করে রেখেছি। এই পেছন দিকে একটা সুন্দর স্পেস আছে। তুই প্রসাদ? ও প্রসাদ, কি শুনলাম এটা? একতলার মালিক মশাই? প্রসাদ নিন। ওই কোন রকম করে আমাদের যতক্ষণ আমি করে দেবো, তুই যা, তুই গিয়ে খেয়ে নে যা, আমি 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 উঠিয়ে নিচ্ছি। কিরে যা, আমি গুছিয়ে নেবো, অসুবিধে নেই। আর যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। হ্যাঁ,
না বল কি হয়েছে বলো তো। কি হয়েছে মানে কি আমার হবে? ওই ক্যাটারিং এর ছেলেগুলো কোথায় যে থাকে না একটু দেখে আসে, আমরা কিন্তু খেয়ে নেবো। কোথায় যে গেল? মৌ বলছি অনেক বেলা হলো, তোর মশাই অফিস ঘর থেকে বেরোলে আমরা ঘরেই খেয়ে নিই, চল আয়। ইস কত বেলা হয়ে গেল। নির্ঝর কি রে চুপচাপ বসে আছিস কেন? মুখে ফোনটা কর, ফোন করে ওকে জিজ্ঞাসা করো কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। আজ ইভিনিং শো যাবি তো? তাহলে এখনো টিকিটটা কাটছিস না কেন? এরপরে কিন্তু ভালো সিট পাবি না, ওই সময়টা কিন্তু রাশ হয়। ওই দেখো আবার চুপচাপ বসে আছে। তোর দ্বারা না কিচ্ছু হবে না জানিস তো, এখনো ডিসাইড করে উঠতে পারলি না কি ধরনের সিনেমা দেখবি, এরপরে কি হবে বলতো? ওই সামনের দিকে কোনো একটা খাজা সিটে বসে মাথা উঁচু করে কোনো খাজা সিনেমা দেখবি, মানে ফার্স্ট ইমপ্রেশনটাই না একবারে মাঠে মারা যাবে। শোন এসবের কোনো দরকারই ছিল না, গুঞ্জা জোর করলো তাই সিনেমার প্ল্যানটা করতে হচ্ছে। এই দেখি দেখি দেখি, ও বাবা, না মানে নির্ঝর মিত্র ফোনে টিকিট কাটতে পারে? হ্যাঁ আরে বাবা, আমি তো ভাবলাম সবকিছু আমাকেই অ্যারেঞ্জ করতে হবে আর খোকা বাবুকে ঠেলে পাঠাতে হবে। এই চুপ কর তো, এটা এমন কোনো ব্যাপার না যে কেউ করতে পারে, আমার একটু ল্যাদ লাগে তাই। এই দাঁড়া দাঁড়া, কি বললি? ল্যাদ লাগে? হ্যাঁ না তার মানে নির্ঝর মিত্র তার ল্যাদ কাটিয়ে একেবারে মানুষ হতে পেরেছে। হ্যাঁ না এর আগে তো সবকিছু ওই চাঁদনি কর। এই নির্ঝর এই দেখ তো, এই এই যে তুই একটা রেস্টুরেন্টের খোঁজ নিচ্ছিলিস না, এই যে দেখ এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, একেবারে হাই রাইজের মাথায়, পাখির চোখে পুরো শহর কলকাতাটাকে দেখবি আর ভালো ভালো খাবার খাবি, বেশ ভালো সময় কাটবে। আর হ্যাঁ রাতের দিকে না বেশ ফুড়ু ফুড়ে হাওয়া দেয়, ওফ খুব সুন্দর কিন্তু সময় কাটবে। হ্যাঁ দেখবি খুব ভালো লাগবে তো। আর হ্যাঁ ওখান থেকে না প্লেন ওড়াও দেখা যায়। প্লেন? চাঁদনি বলতো রাতের আকাশে উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে যা চাইবে তাই পূরণ হবে, কি ছেলে মানুষ। কি রে প্ল্যানটা পছন্দ হলো না? হ্যাঁ রুফটপের প্ল্যানটা ভালো, এবার একটু কাজের প্ল্যানে আসা যাক। হ্যাঁ কাজের প্ল্যানে। আচ্ছা শোন, আমি তাহলে আমাদের ওই এক্সিস্টিং ইনভেস্টর মিস্টার ব্যানার্জিকে ডাকি। না যে লোকটা এত বড় বিপদে পাশে দাঁড়ালো না তার সাথে কোনো রকম ডিলে যাবো না, তুই তো জানিস আমি মিথ্যে কথা পছন্দ করি না। শোন নির্ঝর, সবারই কিন্তু আরেকটা সুযোগ প্রাপ্য, আর আমার মনে হয় না উনি আবার আগের মতো একই ভুল করবে। যে একবার ঠকায় সে বারবার ঠকায়, আর তার সাথে নির্ঝর মিত্র কোনো রকম কাজ করে না। মিস্টার ব্যানার্জি দাঁড়া আমি কথা বলে আসছি, দাঁড়া। হ্যাঁ মিস্টার ব্যানার্জি বলুন। আপনি তো প্ল্যানটা দেখেছেন, দেখিয়েছি। আর এই দিকটা, এই দিকটার স্পেসটা একেবারে পুরো ফাঁকা থাক। কিন্তু আমি বলছি কি, এই সমস্ত যে পুরোনো যা কিছু আছে এগুলো সব না বদলে ফেলতে হবে, লেটেস্ট করে ফেলতে হবে। এই যে দেয়ালে রং টং দিচ্ছে পুরোনো, এগুলো পাল্টে ফেলে একেবারে ঝকঝকে করে দেবে। হ্যাঁ আর এই যে উইন্ডো, উইন্ডো কিন্তু আমার ওই স্লাইডিং শাটার চাই। এত যখন করছেন তাহলে ফ্লোরিংটাকে উডেন করে নিন না। উডেন? হ্যাঁ উডেন চলছে বটে, সুস্মিতা এমন করে ঘর মোছায় ও টিকবে না। আরে দূর ওসব নিয়ে ভাববেন না, আমাদের এইসব জিনিস ক্লাইমেট আর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়েই তৈরি হয়। আরে দেবতর বাবু আপনি তো ভাবছেন কেন বলুন তো, আমি তো বললাম এক নম্বর লোক আছে, চাপ নেবেন না। ঠিক আছে হ্যাঁ আরে এই দিকটায় আসেন।
ঝামেলা তৈরি করছে। কি করে করছে এটা মশাই? কে পারমিশন দিয়েছে মশাইকে? মশাই কি একতলা কিনে নিয়েছে? মিত্রবাড়ির একতলা মোহনা মিত্রের নামে করে দিয়েছে। মেয়েবেলা সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।